جساد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين সম্মানিত হাজেরিন, আজকে আমাদের তাফসির শুরু হবে সূরা আল মাঈদার 67 নম্বর আয়াত থেকে, আয়াত নম্বর 67 অফ সূরা আল মাঈদা। সূরা আল মাঈদা আহলু কিতাব সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, ইহুদি নাসারাদের সম্পর্কে, সে আলোচনা আজকেও কন্টিনিউ করবে। এবং এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছিয়ে দিন আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি এমনটি যদি না করেন তাহলে আপনি রেসালাতের দায়িত্ব পালন করলেন না, রেসালাতকে পৌঁছানো কাজ আপনি করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর লোকদের থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কাফের জাতি, যারা কাফের কুফরের তরিকায় থাকে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দ্বীনের তাবলীগের দায়িত্ব, ইবলাগের দায়িত্ব, পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতে বলেছেন। দ্বীনের কালাম, দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এর নামই তাবলীগ, পৌঁছে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৌঁছে দিয়েছেন। ওয়াকাদ ইমতাসালা আলাইহি আফদালুস সালাতি ওয়াস সালাম যালিকা ওয়া কামা বিহি আতামাল কিয়াম। ইমাম ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যেভাবে আল্লাহ তাআলা পৌঁছাতে বলেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম তরিকায় তার দায়িত্ব পালন করে দিয়েছেন, নাকি করেননি? বাল্লাগার রিসালা ওয়া আদাল আমানা, তিনি রিসালাতের, আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই কিতাব, ওয়াহি, বাণী, মেসেজ পৌঁছিয়ে দিয়েছেন। যে আমানত আল্লাহ তাআলা ওনার উপরে দান করেছেন ওয়াহি নাজিল করে, সেটাকে তিনি আমানতদারির সাথে পৌঁছিয়ে দিয়েছেন। বাল্লাগার রিসালা ও আদাল আমানা, এই আমানতের দায়িত্ব পালন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি কথা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, মান হাদাসাকা আন্না মুহাম্মাদান কাতামা শাইয়ান মিম্মা আনজালাল্লাহু আলাইহি ফাকাদ কাযাব, তোমাকে কেউ যদি বলে যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন দিন সম্পর্কে, এর কিছু একটা জিনিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে রেখেছেন, গোপন রেখেছেন, বলেননি, এরকম কথা কেউ যদি বলে তাহলে তুমি অবশ্যই বিশ্বাস করো লোকটা মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো কথা লুকিয়ে রেখেছেন? কোনো কথাই না। তা আমাদের সমাজে কিছু কিছু তরিকা আছে যে না, সব কথা কি সব আলেমরা জানে নাকি? কিছু আছে মারেফতের তরিকাতে আসে, ওটার খবর মারেফতের সিলসিলা লাইন দিয়ে আসে, শরীয়তের এক লাইন মারেফতের আরেক লাইন, এই আলাদা করে ফেলে, এটা একটা অত্যন্ত মিথ্যা কথা দিনের ব্যাপারে। দিনের মধ্যে শরীয়ত আর মারেফত কি আলাদা? মারেফত মানে আল্লাহ তাআলাকে ভালো করে চিনা, জানা, আমল করা, এতে কি আলাদা কিছু? দিন একটাই, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, দিনকে ভাগ করা যাবে না, দিন পুরোটা নিতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা দিনকে মুকাম্মল করেছেন, আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিয়েছেন, কাজে ভাগ করা কিছু জিনিস শরীয়তের আলেমরা জানেন না, এগুলো আল্লাহ ওয়ালারা জানেন, তাদের তরিকা দিয়ে পাস হয়, এবং যাইতে 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 বলা যায় কোন জায়গা দিয়ে গেছে, গিয়ে শেষ হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, আর কারো মাধ্যমে পাওয়া যাবে না। এটা এটা শিয়ারা বলে, আর কিছু কিছু যারা মারেফতের তরিকায় আবিষ্কার করেছে তারাও এই তরিকায় যায় যে এটার গোড়া একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, কানে কানে গোপনে এমন কিছু দিয়েছেন আলে বাইতকে, আর কোনো সাহাবী এগুলো জানেন না, এইরকম তোহমত দেওয়া হয়। হ্যাঁ, এরকম মিথ্যা কথা বলা হয় দিন ব্যাপারে, এগুলো মোটেই ঠিক নয়। মায়েশা রাদিয়াল্লাহু আনহা ক্লিয়ারলি বলে দিয়েছেন,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলেন হারুন ইবনে আনতারা, তিনি বলেন তার পিতা তাবেঈ ছিলেন, তিনি বলেছেন কুনতু ইনদা ইবনে আব্বাস, যে আমি ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে ছিলাম, ফাজাআ রাজুলুন, এক লোক এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন ইন্না নাসান ইয়াতুনা ফাইখবিরুনা আন্না ইনদাকুম শাইআন লাম ইউবদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিন্নাস, তো কেউ কেউ নাকি বলে হে ইবনে আব্বাস আমি শির হইতে এসেছি যে আপনাদের আলে বাইতের লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞাতি গোষ্ঠীর আপন জন আব্বাস আলী ফাতেমা হাসান হুসাইন আপনাদের কাছে এরকম নাকি খাস কিছু কথা তিনি বলে গেছেন যেগুলো কোনো সাহাবীকে আর কাউকে বলেন নাই, এরকম কিছু কিছু রেওয়ায়াত আমরা পাই, ঘটনা আমরা পাই, বর্ণনা আমরা পাই, আমাদেরকে বলা হয়, এটা কতটুকু ঠিক বলবেন কি? তখন তিনি বললেন ফাকাল ইবনে আব্বাস আলম তাআলাম আন্নাল্লাহ তাআলা ক্বাল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি কি এই কথা শুনো নাই আল্লাহ তাআলা কি নাজিল করেছেন, হে নবী যা আপনার কাছে নাজিল করেছি সব আপনি পৌঁছে দেন। এই আয়াত পাওয়ার পরেও তুমি বুঝি মনে করবে যে আল্লাহ নবী কিছু কথা গোপন ভাবে কানে কানে কয়েকজনকে বলেছেন আর বাকিদেরকে কাছে পৌঁছান নাই, এত মিথ্যা কথা তুমি কি করে বিশ্বাস করতে পারো? ওয়াল্লাহি মা ওয়াররাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাউদা ফি বাইদা, কোনো কিছু তিনি মানে কালো আর সাদার মধ্যে পার্থক্য করে কোনো কিছু আমাদের জন্য খাস করে তিনি লুকিয়ে রেখে যাননি, সারা দুনিয়ার মানুষের জন্য যেটা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে একই জিনিস আমাদেরকে পৌঁছানোর দায়িত্ব ওনার ছিল, এর বেশি কিছু নয়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আরেকটি রেওয়ায়ত করেছেন, ইমাম জহরি একজন বড় তাবেঈ যিনি বড় আলেম ছিলেন তিনি বলেছেন যে মিনাল্লাহির রিসালা ওয়া আলার রাসূলিল বালাগ ওয়া আলাইনা তাসলিম, আল্লাহর পক্ষ থেকে রিসালাত নাজিল করে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ, দিনকে দুনিয়ার মধ্যে নাজিল করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর কার কাছে? আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন। ওয়া আলার রাসূলিল বালাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব হচ্ছে সেটা মানুষকে পৌঁছিয়ে দেওয়া, আর যারা এটা শুনবে আমরা যারা শুনেছি আমাদের দায়িত্ব কি? তাসলিম, গ্রহণ করে নেওয়া। এই তিনটার মধ্যে কোন রকমের কেউ ফাঁক ফোকর রাখা যাবে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরিপূর্ণ দিনকে নাজিল করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের সাথে পৌঁছে দিয়েছেন, এখন আমাদের দায়িত্ব হচ্ছে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করে নেওয়া। তো আমরা আবার পূর্ণাঙ্গ ইসলাম নিতে চাই না, কেউ এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে চাই, কে এই এতটুকুন আমল নেব, কে এতটুকুন নেব, কে এতটুকুন নেব, পুরো দিনকে আস্তে আস্তে করে শিখা এবং একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, একটা কিতাবের মধ্যে তিনটা বইয়ের মধ্যে পড়ে আমাদের এদিন শেষ, এই অল্প অল্প করে নিয়ে আমরা খুব খুশি আছি এটা ঠিক নয়। এই জন্য পুরো দিনকে জানার চেষ্টা করা দরকার, তাই না? কোরআন শরীফে পুরোটাই বোঝা দরকার, জানা দরকার, এই জন্য আপনার তাফসিরে আসেন মাশাআল্লাহ, এবং সবাই এরকম তাফসির পড়া দরকার, ঘরের মধ্যে অর্থ পড়া দরকার, আয়াতগুলোর অর্থ বোঝা দরকার, হাদিস শরীফ পড়া দরকার, রিয়াদ সালেহীন পড়ে শেষ করে সহিহ বুখারী সহিহ মুসলিম এভাবে হাদিস আরো যা পড়া যায় যত পড়বো তত পূর্ণাঙ্গ দিন জানার সুযোগ হবে। আর যদি আমার পড়া এতটুকুন থাকে আর দিন হলো এত বড়, আমি কতটুকুন জানলাম? এতটুকুন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে দিনী জ্ঞান অর্জন করা, বেশি করে লেখাপড়া করা, শোনা, এগুলো চর্চা করা দরকার, তাহলে আমাদের দিনের জ্ঞানটা কিন্তু বেশি করে জানার সুযোগ হবে, আর যত বেশি জানবো তত হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দেবেন ইনশাআল্লাহ। بلاد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به الله